গতকাল ছিল কৌশিকী অমাবস্যা, তার উপর তৈরি হয়েছে নিম্নচাপ। এই দুই প্রাকৃতিক দুর্যোগের জেরে শনিবার সকাল থেকে উত্তাল দীঘার সমুদ্র। সকাল থেকে বড় বড় ঢেউ আছড়ে পড়ছে সমুদ্রের পাড়ে। পর্যটকদের সমুদ্র স্নানের ক্ষেত্রে কড়া নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। পাশাপাশি বিভিন্ন ঘাটগুলিতে দড়ি বেঁধে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। কোথাও হুইসেল বাজে পর্যটকদের সতর্ক করা হচ্ছে। আজ দীঘা, তাজপুর, মন্দারমণি, শঙ্করপুর সহ বেশ কিছু জায়গায় অসংখ্য পর্যটক রয়েছেন বলে জানা গিয়েছে। নলিয়ারা জানিয়েছে, যেহেতু গতকাল কৌশিকী অমাবস্যা ছিল সে কারণে সমুদ্র উত্তাল, তবে পর্যটকেরা সমুদ্র স্নান করতে না পারায় কিছুটা হলেও মন খারাপ। ভালো লাগছে এবং যে প্রথম থেকে আসার পর আর বাড়ি যেতে ইচ্ছে হচ্ছে না, এমন সুন্দর লাগছে আর বাড়ি যেতে ইচ্ছে হচ্ছে না। আগে কোনো দিন দেখিনি, তো আগে এসেছিলাম, এত মনোরম পরিবেশ এবং সব কিছু আমি দেখিনি। স্নান করতে দেওয়া হচ্ছে না, এখানে বিভিন্ন রকম ওরা রয়েছে, ওদের দিচ্ছে না। আমরা কিছু মতে পায়েতে জল লাগাতে গেলেও ওনারা বকছেন, নামতে দিচ্ছেন না। হ্যাঁ, মন খারাপ লাগছে, খুব মন খারাপ লাগছে। আমি একাই এসেছি। শুক্রবার সকাল থেকেই মেঘলা আকাশ, কখনো বা ঝিরি ঝিরি বৃষ্টি, আবার কখনো বা রোদের দেখা মিলছে। তবে বেলা বাড়ার সাথে সাথে সমুদ্র কিন্তু উত্তাল হয়েছে। বেলার দিকে আবহাওয়া স্বাভাবিক হলে সমুদ্র স্নানের অনুমতি পাওয়া যেতে পারে। দীঘা সমুদ্র জল পুরো একদম বিশাল, বড় বড় ঢেউ হচ্ছে, রাস্তা উপরে জল মারছে, কোনো টুরিস্টকে নামতে দেওয়া হচ্ছে না। আমরা ভাটার সময় নামতে দেওয়া হবে, কোমরের জলে বেশি দূর যাবেন না। এখন বৃষ্টি, ঝড় বৃষ্টি হাওয়া আছে, কিন্তু সমুদ্র একটা কারণে কালকে অমাবস্যা গেছে, সেই জন্য আজকে থেকে আবার গণেশ পুজো আছে। ওটা সড়াসড়ি জোয়ার বলা হয়, শনি চলে গেছে, এটা সড়া হচ্ছে গণেশ পুজোয়, ওই জন্য সমুদ্রে উত্তাল পাতাল হয়েছে। হ্যাঁ, গতকাল দুদিন তিন দিন সমুদ্রে জল উত্তাল পাতাল হবে, কিন্তু পর্যটকদের নামতে দেওয়া হবে না। কিন্তু ওই ভাটার সময় নামতে দেওয়া না দিব না দিব এটা চিন্তা করা যাবে, কিন্তু সমুদ্রে এখন উত্তাল পাতাল আছে। গতকাল এই দীঘার সমুদ্রে দেখা গিয়েছিল কর্দমাক্ত জল, তাই পর্যটকেরা সমুদ্র স্নান করতে পারেনি। হঠাৎ করে এই ধরনের সমুদ্রের জলের অবস্থা হওয়ায় কার্যত হতবাক হয়েছিলেন পর্যটকেরা। দীঘা থেকে প্রদীপ মাইতির রিপোর্ট, ওঙ্কার বাংলা।